আজ আমি ঘুমোতে পারিনি রাতে ভিডিওটা দেখার পর থেকে, ঠিক আছে? তাই ভোরে উঠে ভিডিও করতে বাধ্য হলাম। যে যে এই সোশ্যাল মিডিয়ার কালচার আমি কী দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে, প্রত্যেকটা নিউজ চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা ইউটিউবার জাস্ট লাইক সাবস্ক্রাইব আর নিউজ চ্যানেলগুলো আছে নিজের রেটিং বাড়ানোর জন্য, মানে যা ইচ্ছা তা নিয়ে ভিডিও বানাচ্ছে, রোস্ট করা শুরু করছে। মানে নিউজ চ্যানেলগুলোর এতটাই সাহস বেড়ে গেছে যে বাচ্চা মেয়েগুলোকে নিয়ে কোশ্চেন করছে, বলো আমব্রেলা বানান কি? তো ভাই তো ভাই কোশ্চেন করা যদি এতই শখ হয় তোদের, তো তোরা ইউটিউব চ্যানেল বলছি সরি, তোরা যারা এডুকেশন সিস্টেমের উপর বসে আছে তাদেরকে গিয়ে কোশ্চেন করতে পারছিস নি কেন? হ্যাঁ, যে এত প্রাইমারি ডেটে এত দুর্নীতি হচ্ছে, এত এসএসসি স্ক্যাম হচ্ছে, হ্যাঁ, তখন তোদের কি মানে মুখে কিছু থাকেনি নাকি? তখন পেছনে সাহস থাকেনি তোদের? অলরেডি সে ডিপ্রেশনে চলে গেছে, ফ্যামিলি প্রেশার, বন্ধুদের প্রেশার, সব বন্ধুরা পাস করে গেছে, সে ফেল করে গেল, এমনিতেই সে ডিপ্রেশনে আছে, তাকে গিয়ে আবার কোশ্চেন করা হচ্ছে আমব্রেলা বানান বলো। আর এটা কি আপনাদেরকে এটা নিতে এসছেন? বলুন না, কি অবস্থা এটা, কি রে? আমি ফুল সাপোর্ট করি বোনকে, ঠিক আছে? যে হ্যাঁ বোন তুই ট্রাই করেছিস অন্তত, এদের মতো বোকা চোদা নষ্ট। হ্যাঁ নিশ্চয়ই এডিটর যারা যারা কোশ্চেন করছে তাদেরকে বলছি তোরা একটা বড় সড়ো বোকা, কারণ তোদের যদি সৎসাহস থাকতো না তাহলে যারা এডুকেশন সিস্টেমের উপর বসে তাদেরকে গিয়ে কোশ্চেন করতিস যে স্যার আপনারা কেন একটা স্কুলে পরীক্ষা নিলেন, হোম স্কুলে পরীক্ষা নিলেন, অ্যাটলিস্ট তো স্যার ম্যাডামদেরকে তো চেঞ্জ করতে পারতেন, হোম গার্ড কেন দিলেন, হোম স্কুল, হোম স্যার ম্যাডাম, এগুলো কিন্তু ছাত্রছাত্রীরা বলতে যায়নি যে আমরা নিজেদের স্কুলে পরীক্ষা দেবো বলে। দু বছর ধরে কোনো ক্লাস হয়নি করোনা টাইমে, ঠিক আছে? নাম মাত্র কয়েকটা ক্লাস হয়েছে, তারপরে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিয়েছে, তারা প্রতিবাদ জানায়নি যে আমরা অনলাইনে পরীক্ষা দেবো বলে, তারা অফলাইনে পরীক্ষাটা দিয়েছে, সৎসাহসটা দেখিয়েছে, কিন্তু এই যত সমস্ত এই যারা কোশ্চেন করছিস বোকাচোদাগুলো তোদেরকেই বলছি, তোদের নিজস্ব কোনো দম নেই, স্বাধীনতা নেই, ঠিক আছে? পেছনে কোনো সৎসাহস নেই, তাই সে করে আজকে কোশ্চেন করতে পারছিস ওই বাচ্চা একটা মেয়েকে পেয়ে। তোদের যদি সৎসাহস থাকতো হয় তাহলে গিয়ে এডুকেশন সিস্টেমের যারা বসেছে তাদেরকে গিয়ে কোশ্চেন করতিস। এত অন্যায় হচ্ছে, তখন কেন মুখের উপর তাদেরকে কোশ্চেন করতে পারিস নি কোনো নেতা বা কোনো মন্ত্রীকে? হ্যাঁ, এত কিছু ঘটনা ঘটছে পৃথিবী রাজ্যে, সবাই বুঝতে পারছে আমরা কে করছে না করছে, তাও তোমরা তো কোনো যাই করি করো ডাইরেক্ট তো কোনো কোশ্চেন করো নি কোনো নেতা বা মন্ত্রীকে? এটা পারবে চিফ মিনিস্টারকে গিয়ে কোশ্চেন করতে ডাইরেক্ট? এত কিছু তোদের রাজ্যে এত কিছু স্কিম হচ্ছে, পারবে? সেই পেছনে দমটা নেই তখন, তখন কাই মাই মে 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 করতে থাকবে, ম্যাডাম 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 করতে থাকবে, স্যার স্যার করতে থাকবে, একটা বাচ্চা মেয়েকে গিয়ে যা ইচ্ছে তাই মানে কোশ্চেন করছে। এই যে তোমার মতো বোকাসুদা যারা স্ক্যামের পর স্ক্যাম হয় রাজ্য সরকারের তরফ থেকে স্ক্যাম হয় বাড়া, সরকারের ঘরে বসে স্ক্যাম করছে বাড়া, সিএম স্ক্যাম করছে, মিনিস্টার স্ক্যাম করছে, আর তোমরা তাদের পোদের গন্ধ এখনো শুকে যাচ্ছ বা বেবো ম্যান, ইউ গায়স উই গায়স আমি মজা আয়েগা না ভিড়ো করার তো বাড়ি শখ। এখন আমি যদি তোমাদেরকে হঠাৎ করে কোশ্চেন করি যে বলো তো টিভি নাইন ভারতবর্ষের সিনিয়র এক্সিকিউটিভ এডিটর নাম কি, বলতে পারবে? কচ্ছু পারবে বলতে? তারপর যদি এখন তোমাদেরকে আমি কোশ্চেন করি বলো তো ওয়েস্ট বেঙ্গলের পাবলিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মিনিস্টারের নাম কি, কে চার্জে আছে, বলতে পারবে? কচ্ছু বলতে পারবে? এগুলো হয় কচ্ছু বলতে পারবে? এগুলো হয় ভাই, ঠিক আছে? যখন কেউ ডিপ্রেশনে থাকে, কেউ অলরেডি একটা চাপে থাকে, তাকে যদি হঠাৎ করে কোশ্চেন করা হয় এটা ন্যূনতম কমন সেন্স বলে সে বলতে পারবে না? এটা দোষটা বোনটার নয়, দোষটা যে বোকা দাদাটা কোশ্চেন করছে তার তার দোষ এটা, যে একটু বুঝার ক্ষমতা নেই, যে একটা বাচ্চা মেয়ে অলরেডি ডিপ্রেশনে চলে গেছে, ফেল করে বসে আছে, বন্ধুরা পাস করে গেছে, ফ্যামিলি প্রেশার, পারিবারিক প্রেশার, পাড়া প্রতিবেশীর প্রেশার, সেই প্রেশার অলরেডি সে ডিপ্রেশনে আছে একটা,
সে তাও বুকে সৎ সাহসটা নিয়ে প্রতিবাদ করতে এসেছে, তাকে সাপোর্ট না করে তোমরা কী করছো যাই গিয়ে করে, যাতে তাদেরকে একটু খিল্লি করা যায়, সোশ্যাল মিডিয়াতে যাতে নিজেদের রেটিং বাড়ে, যাতে ভিউ বাড়ে, তার জন্য কী করছো তোমরা সে বোকাজোদার মতো যাই কোশ্চান করছো, এই আমব্রেলা বানান কি সত্যি, মানে এগুলো কী কালচার ভাই, কী কালচার দেখতে পাচ্ছি গ্রাম বাংলাতে আমি। হ্যাঁ না তোমাদের মধ্যে ন্যূনতম কমন সেন্সটুকু নেই, যাদের এখনো ম্যাচুরিটি আসে না, নেই এখনো, এরা অলরেডি ভয়ে ভয়ে আছে, তাদেরকে নিয়ে তোমরা এরকম কোশ্চেন করছো। হ্যাঁ মানে সত্যি আর কিছু বলার নাই ভাই, মানে গ্রাম বাংলার যে সংস্কৃতিকে তোদের কোথায় নিয়ে গেছিস আজকে সেটা দেখতেই পাচ্ছি। যদি অতই তোমাদের কোশ্চেন করার শখ, তো তোমরা যেখানে দেশের অন্যায় হচ্ছে, এত কিছু অন্যায় হচ্ছে, তার কেন প্রতিবাদ করছো না, তা কেন ডাইরেক্ট গিয়ে কোশ্চেন করতে পারছো না? তোমরা যারা সত্যিকারের দায়ী, সবাই তোমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি কারা দায়ী, তোমারও বুদ্ধি আছে আমারও বুদ্ধি আছে, তখন ডাইরেক্ট কেন কোশ্চেন করো না তাদেরকে গিয়ে, সেই সমস্ত বড় বড় অফিসারদেরকে গিয়ে, তখন সব সাহস নেই, এটা একটা বাচ্চা মেয়ে পেয়েছে বা কোশ্চেন করে হওয়া আমরেলা বান বলো, বলতে পারো মানে খিল্লি করছো, সে তো সব সাহস দেখিয়েছে, বলার ট্রাইটা করেছে, দোষটা তার নয়, দোষটা আমাদের মতো যারা কোশ্চেনটা করছি পাবলিক তাদের দোষ। আজ ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যবস্থার এত এত ডেভেলপমেন্ট কী করে হচ্ছে, মানে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যবস্থাটা বুঝতে পারছো কোন জায়গায় পড়ে আছে? হ্যাঁ 236 জন টিচার আজ কী হলো নিয়োগ হয়েও বাতিল করে দিল হাইকোর্ট, মানে এগুলো কী নিয়োগ হচ্ছে তাহলে, এগুলো নিয়ে কোশ্চেন করেছো তোমরা কখনো? করো নি, সৎ সাহস তো নেই, ডাইরেক্ট গিয়ে চার্জ কোশ্চেন করেছো যেগুলো কীভাবে নিয়োগ করছো তুমি, যে বোর্ডের হেড আছে তাকে গিয়ে কোশ্চেন করেছো, যে হঠাৎ তুমি নিয়োগ করছো আবার আবার তা হাইকোর্ট তাদেরকে বাতিল করে দিচ্ছে, এগুলো কি ছেলে খেলা হচ্ছে নাকি? সেগুলো নিয়ে বলার তোমাদের দম নেই। তো এরকম টিচার যদি ঘুষ দিয়ে কোনো টিচার যদি স্কুলে আসে, সে তাহলে কী পড়াবে স্কুলে বলো, তাহলে ছেলে মেয়েদের কেরিয়ার বলে কিছু থাকবে গ্রাম বাংলার বলো? এটা তো সিম্পল লজিক বলে, যা আচ্ছা তাই ভিডিও বানাচ্ছে সত্যি শুধুমাত্র নিজেদের রেটিং বাড়ানোর জন্য, আর কিছু বলার নেই আমার। তবে হ্যাঁ আমি যতদিন আছি তোমাদেরকে সাপোর্ট করে যাবো, আমি চাইবো গ্রাম বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে যেন একটা সুন্দর কেরিয়ার করতে পারে এবং একটা সুন্দর লাইফ লিড করতে পারে, সেই আশা রাখবো, ঠিক আছে? আর আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। সো প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে থাকে ভিডিওটা, আর শেয়ারের পর শেয়ার করবে, ঠিক আছে? আর আমার চ্যানেলটার নাম হলো অমিত মাহাতো ফর ব্যাকবেঞ্চার, একটা চ্যানেল আছে সেটা শুধুমাত্র এডুকেশনের জন্য, আর আজকে যে ভিডিওটা বানাচ্ছি এই যে চ্যানেলটা দিচ্ছি এটা হচ্ছে জাস্ট সব সমস্ত কিছু নিয়ে সোশ্যাল ইস্যু নিয়ে বলার জন্য এই চ্যানেলটা বানিয়েছি আমি, এটা হলো হচ্ছে অমিত দিলখুশ, এই চ্যানেলের নাম হলো কি অমিত দিলখুশ। সো প্লিজ বন্ধুরা সাপোর্ট করো আমাকে আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? চলো টাটা, আর চাপ নিও না তোমরা অবশ্যই পাস করে যাবে, এই বছর না হলেও পরের বছর ভালো করে মন থেকে পড়বে, ঠিক আছে? একটু স্ট্রাগল করো, একটু কষ্ট করে পড়াশোনাটা করো, তোমরা ঠিক পাস করে যাবে, চাপ নেওয়ার কিছু নেই। আর মাধ্যমিকে এসে রেজাল্টে কিছু যায় আসে না, ঠিক আছে? লাইফে তোমার কিছু যায় আসবে না রেজাল্ট, ঠিক আছে? কারণ নাম্বারের চাইতে বড় বিষয় হলো কি মানুষটা হওয়া সত্যিকারে, যেটা তোমাদের সৎ মানসিকতাটা আমি দেখতে পাচ্ছি ভাই বোনেরা, তোমাদের মানসিকতাটা আছে অ্যাটলিস্ট, আমি স্যালুট জানাই তোমাদের এই সৎ মানসিকতাকে, আর আশা করছি তোমাদের সুন্দর একটা কেরিয়ার হবে এবং উজ্জ্বল একটা ভবিষ্যৎ হবে, ঠিক আছে? চাপ নেওয়ার কিছু নেই, চলো টাটা, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? বাই।